চলন্ত ট্রেনের মধ্যেই খুন হলেন তবলার শিক্ষক। খুনের ঘটনাকে ঘটেছে ডাউন কাটিহার এক্সপ্রেসে। মঙ্গলবার সকালে কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢোকার পর প্রতিবন্ধী কামরা থেকে ওই শিক্ষকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতের বুকে এবং পেটে তিন জায়গায় ছুরির আঘাত খুঁজে পায় পুলিশ, যা দেখে পুলিশ নিশ্চিত হয় খুন করা হয়েছে ওই তবলার শিক্ষককে। জানা গিয়েছে বালি ঘোষপাড়ার বাসিন্দা এই তবলা শিক্ষকের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। তার কাছে কোনো রকম পরিচয়পত্র বা টিকিট ছিল না, তাই প্রথমে তার পরিচয় জানা যায়নি। পরবর্তীতে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। পরিবারের তরফে জানানো হয় ওই তবলা শিক্ষক কাটিহার গিয়েছিলেন তালিম দিতে। এরপর সোমবার রাতে 12:30 নাগাদ তিনি বিহারের কাটিহার স্টেশন থেকে ট্রেনে ওঠেন। রাতে পরিবারের লোকজনের সঙ্গে আর যোগাযোগ হয়নি। এরপর সকালে ট্রেনটি হাওড়ায় পৌঁছলে তার দেহ উদ্ধার হয়। রেল পুলিশের অনুমান, মালদহে ঢোকার আগেই খুন করা হয়েছে ওই শিক্ষককে। পুলিশ মালদহ এবং তার আগের স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার পর ফের ট্রেনে যাত্রী নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ যাত্রীরাই। আমার যা মনে হয় উনি চিন্তায় মোবাইলটা দেখার জন্য বা হয়তো ব্যাগে টাকা পয়সা ছিল, হ্যাঁ, সেই জন্যই করে হয়তো দিয়েছে। জিআরপি থাকে সাধারণত বাড়িতে, এসে বলে যে হ্যান্ডিক্যাপ রোগীতে জিআরপি সবসময় থাকে। যাত্রী সুরক্ষা তো নেই, এদেরকে তো প্রমাণ পাচ্ছি, এবার আমরাই তো ভয় পাচ্ছি যেতে, আমরাই তো ভয় পাচ্ছি যেতে। সাধারণ মানুষের সুরক্ষাটা হলো কোথায়? একটা সাধারণ মানুষ লোক যাচ্ছে কাজে, আসছে বাড়িতে, আসছে সেখানে ফিরতে পারলো না, যে আসবো বলে করলো সে তো ফিরতে পারলো না। তার এরপরে তো আরও কত পরিবার আছে, তাদের কপালেও যে এরকম হবে না, ঠাকুর করে যেন না হোক, কিন্তু রেলকে তো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। রেল কর্তৃপক্ষকে কিছু আর বলার নেই, যা ঘটনা দিনের দিন হচ্ছে। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারবে না, কারণ কি প্রত্যেকের কি এই ক্ষমতা আছে যে এসি বা রিজার্ভেশন কম্পার্টমেন্ট, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট বুক করে যাওয়া? জেনারেল বগি তাহলে রেলে লাগাবার দরকার নেই। আজকে সকালবেলা হঠাৎ নিউজে দেখছি আবার জেনারেল বগি দুটো অ্যাড হচ্ছে, দুটো তিনটে বগি, কারণ যাত্রী নিরাপত্তার জন্য, যাতে যাত্রী স্বাচ্ছন্দ্য করে রেল থেকে যেতে পারে। আগের যে বগি লাগানো ছিল সেই বগিতেই যদি এই অবস্থা হয়, তার যাত্রী নিরাপত্তা কথা, এই ব্যাপারটা তো আগে ছিল না। এই আমরা দেখছি মোদী সরকার আসার পর থেকে এই ঘটনাটা হচ্ছে। কেন ভাই, আজকে মোদী সরকার যদি রেলের এই নিরাপত্তা এইটুকু যদি না দিতে পারে তাহলে আমরা যাব কোথায়? তাকে দেখা যাচ্ছে দাঁত পাত ফেলে দিয়েছে, কপালে কোপ আছে, পেটে দু জায়গায় ন্যাপ ট্যাপ আছে, ভুঁড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। এ কী কথাবার্তা! একটা মোবাইল 8-10 হাজার টাকা ব্যাগে ছিল, টোটাল ডকুমেন্টস, প্যান কার্ড থেকে, আধার কার্ড থেকে, ভোটার কার্ড থেকে, ব্যাংকের বই থেকে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থেকে, তার যে ছিল ব্যাগটাও নিয়ে গেছে। সরাসরি রেলকে দায়ী করছি, নিরাপত্তাকে দায়ী করছি, সরাসরি মোদী সরকারকে দায়ী করছি, রেলের নিরাপত্তা যে দিতে পারছে না তাকে দায়ী করছি। হাওড়া স্টেশনে ট্রেনের কোচের তদন্তে রেল পুলিশের ডিআইজি নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল, বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত কোচে, যেখান থেকে তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয় সেই জায়গা খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকেরা। মঙ্গলবার ডাউন কাটিহার এক্সপ্রেস থেকে মেলে এক ব্যক্তির দেহ, ট্রেনের প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার হয় তার সেই মৃতদেহ। মৃতের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়, বাড়ি হাওড়ার বালিতে। ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে সকাল 7:30 নাগাদ পৌঁছেছিল। ট্রেনটি হাওড়া স্টেশনে আসার পর দেখা যায় প্রতিবন্ধী কামরার উপরের বাঁকে চাদর চাপা অবস্থায় ওই যাত্রীর দেহ পড়ে রয়েছে। কিভাবে ওই যাত্রীর মৃত্যু হলো তা এখনও স্পষ্ট নয়। দেহ উদ্ধারের ঘটনা ইতিমধ্যে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে হাওড়া জিআরপি। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশের কর্মীরা। মৃতের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর তদন্তে আরও সুবিধা হতে পারে বলে মনে করছে জিআরপির তদন্তকারী দল। তাকে খুন করা হয়েছে নাকি অন্য কোনো কারণে মৃত্যু? আঘাতের চিহ্নগুলো বা কিভাবে এলো? ময়নাতদন্তের রিপোর্ট দেখে সে বিষয়ে ধারণা পেতে পারেন তদন্তকারীরা। সেই অনুসারে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন তারা। এবার ঘটনাস্থল যেখানে দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গা পরিদর্শনে গেল রেল পুলিশের ডিআইজির নেতৃত্বে তৈরি বিশেষ তদন্তকারী দল।